খাজা বাবা এনে পুরীকে তার পাগলকে এত বেশি ভালোবাসতেন, এত মহব্বত করতেন। অনেকেই নাম শুনেছেন, একজন ছিলেন হজরত দসু পাগলা রহমতুল্লাহি আলাইহি। হজরত দসু পাগলা রহমতুল্লাহি আলাই হাফ প্যান্ট পরতেন, শর্ট গেঞ্জি পরতেন, আর আড়িভাবে শরীরের মধ্যে শিকল দিয়ে পেঁচানো ছিল। এগুলো হলো শরীয়তের একটা বাহানা, শিকল দিয়ে পেঁচানো শরীয়তের বাহানা। প্যান্ট পরতেন, এই প্যান্টের ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে, এত চুলকানি, এত চুলকানি। যার চুলকানি রোগ হয় বুঝতে পারে সে যে চুলকানির যে কি কি অবস্থা, বারবার বারবার চুলকায়। হযরত নাঈমউদ্দিন রহমতুল্লাহি আলাই তিনিও ওই ওই স্তরের একজন মজ্জুব পাগল। বললেন, কি রে তুই এত চুলকাস, এত খাজ্জাস, আবার বাবার পিছে দৌড়াস, কই তোর কি? হযরত দসু পাগলা রহমতুল্লাহ আলাই বলেন, তোর কি? তো ফাগলে ফাগলে আবার বেশি ধাক্কা ধাক্কি লাগলে আগুন জ্বলে, এই জন্য আগুন জ্বালাইতে গেলেন না। সবাই মিললে বিচার দিছে খাজা বাবা এনে পুরীর কদমে। কয় বাবা, এই যে দসু আপনার পিছে পিছে দৌড়ে, দসু আপনার কদম বুসি করে, দসু আপনার খেদমত করে, দসু আপনার জুতা বুকে নিয়ে নাচে, জানেন এর কি হয়েছে? কয় কি হয়েছে? কয় দসুর ওই প্যান্টের ভিতরে মারাত্মক চুল কি কয় এটাকে চুলকানি হয়েছে, মারাত্মক চুলকানি হয়েছে, বিকাউজ হয়েছে, এই জন্য খাই যায়, খুজলি পেঁচরা হয়েছে। কারেক্ট। তো দসু পাগল গেলে খাজা বাবা এনে পুরি বললেন, বাবা দসু তোমার রোগ হয়েছে। দসু পাগল বললেন, বাবা তুই জানোস? খাজা বাবা এনে পুরি জিজ্ঞেস করে, বাবা কোথায় গো তোমার সেই রোগ? পাগলের কিন্তু একই জবাব, বাবা তুই জানোস? আরেকবার জিজ্ঞেস করলেন, বাবা কোথায় তোমার সেই রোগ হয়েছে? পাগল কয়, তুই জানোস না কোথায় রোগ হয়েছে? আশেক মাসুকের প্রেমের খেলা। মাসুক জিজ্ঞেস করে, বাবা কোথায় রোগটা হয়েছে তুমি তো আমারে বলবা? এবার আসে দসু পাগল ঠাস করে প্যান্টটা ছিঁড়ে নিচের দিকে সারিয়া দিয়া কয়, দেখ ভালো করে দেখ আমার কোথায় রোগটা হয়েছে। খাজা বাবা এনে পুরি দমক দিয়া চিৎকার দিয়া বলেন, বাবা দসু সাবধান, বাবা পর্দা নষ্ট করবা না, শরীয়তের মাথায় কুড়াল মারবা না, বাবা প্যান্টটা পরক। এবার হযরত ওই দসু পাগলা রহমাতুল্লাহ আলাই বলেন, না না আমি আর প্যান্ট পরব না, তুই কবরের হালত জানোস, আকাশের পাখি কি জিকির করতে করতে উড়াইয়া যায় খবর জানোস, আমার প্যান্টের নিচে কি হয়েছে এটা কি তুই জানোস না? চার চারবার আমাকে প্রশ্ন করেছিস কোথায় রোগ হয়েছে কি হয়েছে, জনমের দেখা দেখ দেখ দেখ। আশেক মাসুকের প্রেমের ব্যাপার। খাজা বাবা এনে পুরি ধমক দিয়া বললেন, বাবা দসু প্যান্টটা পরো, কিন্তু পাগল প্যান্ট পরে না। খাজা বাবা ডাক দেখো, বাবা দসু তোমার দাদা পীরের দোহাই, শরীয়ত নষ্ট করবো না, পাগল প্যান্ট টাইনে দিছে। যতদিন তিনি হায়াতে জিন্দা ছিলেন ওই প্যান্টের নিচে খুজলি পেঁচরা তো দূরের কথা, এরপরে সারা শরীরে জীবনে আর কোনোদিন কোন রোগ বালাই বসে নাই। কারামাতুল আউলিয়াই হাক্কুন, কারামাতুল আউলিয়াই হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত বরহক সত্য। চিৎকার করে কোন মারহাবা। কেউ যদি অবিশ্বাস করে, এনকার করে, আল্লাহর ওলিদের কারামতকে কেউ এনকার করলো, অবিশ্বাস করলো, অস্বীকার করলো, তাহলে সে হয় মুনাফিক।